নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আজকে বৃহস্পতিবার সকাল, এখন 9টা বাজছে। এখন 9টা থেকেই আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম, ডেলি ব্লগ শুরু করলাম। তো তোমরা চলো দেখতে থাকো, আর তোমাদেরকে যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে একটু ঘরগুলো, ঘরের ড্রেসিং টেবিল, আলমারি, আনলা, ওগুলো সব একটু পরিষ্কার করে নিলাম। ধুলো হতে গেছিলো, তো ওগুলো ভালো করে আমি একটু পরিষ্কার করে নিলাম। তো ঘর, যেদিন দেখবে ঘর একটু গুছোনো থাকবে বা তোমাদের হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেদিন মনটাও খুব ভালো লাগে। আর তাই আমি একটু ধুলো বসে গেছিলো আলমারিতে, আলনাতে, ড্রেসিং টেবিলেতে, সেগুলো আমি মুছে পরিষ্কার করে নিলাম। দরজাটা তো একটু ধুলো বসে গেছিলো, আর দরজাটা তো মুছে না, প্রত্যেকটা জিনিসের দরজা জানালা সবই মুছে নিয়েছিলাম আজকে। তো তারপর আমি কাজ শুরু করলাম ঘরে, বাকি কাজগুলো। তো আজকে বৃহস্পতিবার, আজকে ঘুম থেকে উঠতেও আমার একটু দেরি হয়ে গেছে, সেই জন্য সকালের কাজগুলো আমি করতে পারিনি, ওগুলো মাই করেছিল। তাই আমি সকাল 9টা থেকে কাজে লেগেছিলাম, ঘুম থেকে উঠে আইসক্রিম খাইয়ে তারপরে সকাল 9টা থেকে ঘুম কাজে লেগেছিলাম। তো আমি দরজাটাও দেখো তোমরা মুছে নিলাম, দরজাটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবো। আর দেখবো তো মাঝে মধ্যে মুছে দিলে তাহলে ধুলোগুলো ভালো করে বসে না, আর সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটা ভালো করে মুছে নিলাম। আর ক্যামেরা ধরার লোক ছিল না, এখানে ক্যামেরা রাখছি, ওখানে ক্যামেরা রাখছি, ক্যামেরাটা রেখে রেখে করছিলাম। তারপর আমি আর আয়েশার বাবা দুজনেই দেখো খেতে বসে গেছি, ক্যামেরাটা উল্টো ধরা হয়েছে। তো একটা জায়গায় দেখে দুজনে খেতে বসে গেছি, দুজনে মুড়ি খাচ্ছিলাম, তেলে ভাজা দিয়ে মুড়ি খাচ্ছিলাম। তখন বাজে বেলা 10টা। তারপরে বাকি কাজগুলো শুরু করলাম একে একে। আমি সবজিগুলোও কেটে নিচ্ছিলাম, সবজিগুলো তোমার হচ্ছে নাচের কুমড়োর তরকারি, আর ম্যাচ ভাজা, মাছের ম্যাচ ভাজা, ডিম ভাজা, আর তোমার সোয়াবিনের তরকারি করেছিলাম, আর চাটনি। তো তরকারিগুলো একে একে কেটে নিচ্ছি, কুমড়োটা প্রথমে কেটে নিলাম, তারপরে আলু ভাজাগুলো কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে তারপরে আয়ুষ, তখন 10টা বাজে, তাই আয়ুষকেও খাইয়ে দিচ্ছিলাম। আর কুমড়োগুলো একটু ছোটো ছোটো করে কাটছিলাম, বেশি বড়ো কাটিনি, বেশি বড়ো কাটলে দেখো তোমরা, বেশি বড়ো বড়ো কাটলে সেদ্ধ হবে না, দেখো তুমি রেডি করে নিয়েছি কেটে কেটে। তারপর আয়ুষকে আমি খাওয়াচ্ছিলাম 10টা বেজেছে, কেটে নিয়ে সবজি টবজি কেটে নিয়ে আইসক্রিম খেতে বসিয়ে দিয়েছিলাম। আইসক্রিম আমার সকালবেলা আজকে স্যাটলেট খাইছি, কারণ আমার সময় ছিল না বলে, দাদিয়া করার সময় ছিল না বলে আজকে স্যাটলেটটাই খাইয়ে দিলাম। তো দেখো ফোন দেখে দেখে খাচ্ছে, আর ফোন না দেখলেও খাবে না, ফোন না দিলে খাবে না, ফোনে তো বিরাট নেশা হয়ে গেছে। তো ছোটো বাচ্চাদেরকে ফোন দেওয়া উচিত না, তো তবুও দিয়েছি, নাহলে খাবে না কী করবো। তারপর তোমাদের দাদা ভাই বাজার গেছিলো, বাজার থেকে মাছের ম্যাচ ভাজা বললাম না, ম্যাচ ভাজা হবে, তো মাছের ম্যাচ পেয়েছিলো বাজারে গিয়ে, ম্যাচ আর হচ্ছে মাছ নিয়ে এসেছিলো। তো আজকে সোয়াবিনের তরকারি আর ম্যাচ ভাজাটাই করেছিলাম, সেই জন্য আর আইসের জন্য একটা পেটি মাছ ভেজে নিয়েছিলাম, সেই জন্য আজকে মাছগুলো করে নিই। মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি, নুনগুলি মাখিয়ে কাল করবো। তো দেখো সুন্দর করে ম্যাচগুলো আমি ভেজে নিয়েছি, আর আইসের জন্য মাছ একটা ভেজে নিয়েছি, এক পিস মাছ সুন্দর করে ভেজে নিয়ে। আমার যদি ভিডিওটা ভালো করে লাগে লাইক কমেন্ট শেয়ার করুন।